স্বর্ণযুগের পর বাংলা সিনেমা যখন টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় বাংলা সিনেমায় অক্সিজেন সরবরাহকারী এক অভিনেত্রীর আবির্ভাব। তিনি হলেন দেবশ্রী রায়। মানুষ নতুন করে দেবশ্রী রায়কে সামনে রেখে আবার হলমুখী হলেন। তার বহু হিট সিনেমা থেকে সেরা দশ নির্বাচন করার কাজটা যথেষ্টই কঠিন, তবুও আমরা চেষ্টা করেছি। তার একটি সেরা দশ আপনাদের সামনে রাখছি, দেখুন তো আপনাদের কেমন লাগে, কমেন্টস করে জানাবেন। দশ নম্বর সিনেমাটি নিশান্তে, 1985 সালের সিনেমা, পরিচালক নারায়ণ চক্রবর্তী, সুর অসীমা মুখার্জি, অভিনয় দেবশ্রী ছাড়াও তাপস দীপঙ্কর, মমতা শঙ্কর, অনুপ কুমার, শুভেন্দু প্রমুখ। নাটকীয়তার সাথে রোমান্সে ভরা এই সিনেমাটি যথেষ্ট হিট হয়েছিল। ন নম্বর সিনেমাটি পারাবত প্রিয়া, 1984 সালে মুক্তি পায়, চিত্রনাট্য সংলাপ এবং পরিচালক দীপরঞ্জন বসু, সুর অজয় দাস, অভিনয় দেবশ্রী ছাড়াও তাপস, মহুয়া, সৌমিত্র, হারাধন প্রমুখ। একজন অনামী পরিচালক তার মেধা দিয়ে তারই নিজেরই চিত্রনাট্য সংলাপ এবং পরিচালনার গুণে সিনেমাটিকে কি সুন্দর বানিয়েছিলেন, দেখুন। আট নম্বর সিনেমাটি হল পোতা, 1990 সালের সিনেমা, পরিচালক অভিজিৎ সেন, সুর আর ডি বর্মন, কাহিনী অঞ্জন চৌধুরী, অভিনয় দেবশ্রী ছাড়াও ভিক্টর, অর্জুন, ইন্দ্রাণী, অনুপ কুমার, কালী, দিলীপ, নিমু, রঞ্জিত মল্লিক প্রমুখ। এই সিনেমাটিকে দেখতে কাতারে কাতারে মানুষ কেন হলে ছুটতেন, দেখুন। সিনেমাটি প্রতিকার, 1987 সালের সিনেমা, কাহিনী এবং পরিচালক প্রভাত রায়, সঙ্গীত বাপি লাহিড়ি, অভিনয় দেবশ্রী ছাড়াও ভিক্টর, চিরঞ্জিৎ, শতাব্দী, মাধবী, শকুন্তলা প্রমুখ। সিনেমাটিকে নিয়ে বিশেষ কিছু বলার নেই, শুধু এটুকু বলতে পারি সে সময় এই সিনেমাটি দেখেননি এমন মনে হয় কেউ নেই। ছ নম্বর সিনেমাটি 19 এপ্রিল, 1994 সালের সিনেমা, কাহিনী, চিত্রনাট্য সংলাপ এবং পরিচালনায় ঋতুপর্ণ ঘোষ, সঙ্গীত জ্যোতিষ্ক দাশগুপ্ত, অভিনয় দেবশ্রী ছাড়াও অপর্ণা সেন, প্রসেনজিৎ, দীপঙ্কর, নির্মল কুমার প্রমুখ। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই সিনেমাটিকে নিয়ে কিছুই বলার নেই। পাঁচ নম্বর সিনেমাটি ত্রয়ী, 1982 সালে মুক্তি পায়, পরিচালক গৌতম মুখার্জি, সুর আর ডি বর্মন, অভিনয়ে দেবশ্রী ছাড়াও মিঠুন, সৌমিত্র, অনিল, হেলেন, রুমা গুহ, কেষ্ট মুখার্জি প্রমুখ। নাটকীয় ঘাত প্রতিঘাতে ভরা এই সিনেমাটি সেই সময় যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। চার নম্বর সিনেমাটি অসুখ, 1999 সালে মুক্তি পায়, কাহিনী, চিত্রনাট্য এবং পরিচালনায় ঋতুপর্ণ ঘোষ, সুর দেবজ্যোতি মিশ্র ও পরমা বন্দ্যোপাধ্যায়, অভিনয় দেবশ্রী ছাড়াও সৌমিত্র, গৌরী ঘোষ, শিলাজিৎ, অর্পিতা, শঙ্কর, রীতা প্রমুখ। জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমাকে নিয়ে বলা ঠিক হবে না, ভালো সিনেমা। তিন নম্বর সিনেমাটি আক্রোশ, 1989 সালের সিনেমা, পরিচালক সুজিৎ গুহ, সুর আর ডি বর্মন, অভিনয় দেবশ্রী ছাড়াও ভিক্টর, প্রসেনজিৎ, রঞ্জিৎ, উৎপল দত্ত, হারাধন, শুভেন্দু, নির্মল কুমার প্রমুখ। সে সময় বাংলা সিনেমায় জোয়ার এনেছিল এবং দারুণ হিট হয়েছিল। দু নম্বর সিনেমাটি ভালোবাসা ভালোবাসা, 1985 সালে মুক্তি পায়, কাহিনী ও পরিচালনায় তরুণ মজুমদার, সুর হেমন্তবাবু, অভিনয় দেবশ্রী ছাড়াও তাপস পাল, উৎপল দত্ত, সুমিত্রা মুখার্জি, সন্তু, মাধবী, রুমা গুহ ঠাকুরতা, অনুপ কুমার প্রমুখ। নাটকীয়তার সাথে রোমান্সে ভরা এই সিনেমাটির জনপ্রিয়তার কথা কারও অজানা নয়, আর তরুণবাবুর ছবি মানেই অন্যরকম। এক নম্বর সিনেমাটি দাদার কীর্তি, 1980 সালে মুক্তি পায়,
সংলাপ ও পরিচালনায় তরুণ মজুমদার, সুর হেমন্তবাবু, অভিনয়ে দেবশ্রী ছাড়াও তাপস পাল, মহুয়া, কালী, অনুপ কুমার, অয়ন, সত্য, সন্ধ্যা রায়, রুমা গো ঠাকুরাতা প্রমুখ। রোমান্টিক কমেডি মুভি বলতে যা বোঝায় তা এই সিনেমা। আর সেই সঙ্গে তরুণবাবু তো আছেনই।